নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের কিছু পর্যবেক্ষণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে অভিষেক শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। পাশাপাশি হাইকোর্টের বিচারপতির বেঞ্চ বদলের জন্যও আবেদন জানিয়েছিলেন অভিষেক। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার খবর প্রকাশের উপরেও বিধিনিষেধ জারি করার আবেদন জানিয়েছিলেন শীর্ষ আদালতে। কিন্তু বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ সেই আবেদন খারিজ করে বলেছে, আদালতের পর্যবেক্ষণের উপর আমরা হস্তক্ষেপ করি না। গত শুক্রবারও বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এস ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আর্জি খারিজ করে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না। বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের আবেদন খারিজ করলেও সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল ইডিকে আইন মেনে কাজ করতে হবে।